150 বছর পুরনো ট্রামের ঐতিহ্যের আজ সমাপ্তি। কেননা পরিবহন দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যানজট বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা হচ্ছে, এই কারণে ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি যেহেতু ট্রাম একটি ঐতিহ্যবাহী, সেই কারণে শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত এই ট্রাম পরিষেবা থাকবে একটি মডেল হিসাবে কিংবা একটি স্মারক হিসাবে। আর বাকি যেসব ট্রাম পরিষেবাগুলি রয়েছে সেই সমস্ত ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে এবং এর পাশাপাশি ট্রাম লাইনগুলো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এই বিষয়ে সাধারণ মানুষ কি বলছেন? এই ট্রামের যে এত বছর ধরে যে ট্রাম ঐতিহ্য, এটি উঠে যাওয়ার ফলে মানুষ কি এই মতামতের সঙ্গে একইভাবে মেনে নিচ্ছেন নাকি মানছেন না? চলুন জেনে নিই তাদের কাছ থেকেই। এই যে হঠকারী সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে নেয়, পাবলিকের জন্য কোনো চিন্তাই সরকার করে না যে পাবলিকের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় পাবলিকের কী অবস্থা হতে পারে। এটার জন্য একটা প্রায়ার ইনটিমেশন দরকার, আগে জানানো দরকার, পাবলিককে সময় দেওয়া দরকার, পাবলিক নিজের এ হবে তারপরে করা হলে ভালো হতো। এটা আমার মনে হয় এইভাবে হঠকারী দুম করে ডিজাইন দুম করে বন্ধ করা, পাবলিককে কষ্ট দেওয়া। কলকাতা ট্রাম ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, সকলে কলকাতায় আসে ট্রাম দেখার জন্য, ঠিক আছে? এই ট্রামটা আমি বোম্বেতে এই পুনেতে ঘুরে শুনেছি যে আপনাদের কলকাতায় ট্রাম দেখতে যাব। সেই ঐতিহ্যবাহী 150 বছরের ট্রামকে এভাবে বন্ধ করে দেবে হঠাৎ করে, জানি না এই ধরনের সিদ্ধান্ত কেন নেয়। এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব একটা পরিবহন ব্যবস্থা, এবার সরকার থেকে এটা তুলে দিচ্ছে, এটা আমাদের যথেষ্ট সুবিধাজনক। আমরা এটাতে অনেকেই কমফোর্টেবল হয়, হ্যাঁ, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, বয়স্কদের জন্য, সবার জন্য সুবিধাজনক। এইবার এটা তুলে দিচ্ছে, এটা সত্যি একটা কষ্টের বিষয়। আমরা এটা মিস করবো বলেই চলে এসেছি তাড়াতাড়ি করে। না না, এটা বন্ধ হোক আমি এটা আমি চাই না, এটা খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে। আর এটা পলিউশন ফ্রি জিনিস, এরকম একটা ডিসিশন নেওয়া খুব ভুল হয়েছে। সবাইকে সঙ্গে বসে ঠিক করে তবে এই ডিসিশন নেওয়া উচিত। ট্রাম পরিষেবা একদমই বন্ধ হওয়া উচিত না, কারণ এটা একটা নস্টালজিক, কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। তো আমি কলকাতাতে এই 2 বছর আছি পড়াশোনার জন্য, তো এখনও কোনোদিন ট্রাম চড়িনি, কিন্তু স্বপ্ন ছিল যে ট্রাম চড়বো। তো এবার কালকে খবরটা দেখার সঙ্গে সঙ্গে আজকে আমি চলে এসেছি ট্রামটা চড়ার জন্য, যাতে এটা মিস না হয়ে যায়। একটিমাত্র রুট অর্থাৎ ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত যে ট্রাম পরিষেবা রয়েছে শুধুমাত্র সেই রুটেই চলবে ট্রাম, বাকি যেসব ট্রামগুলি রয়েছে সমস্ত ট্রাম লাইনগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনটাই পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে। তবে এই ট্রাম বন্ধ করে দেওয়ার কারণে একেবারেই খুশি নন সাধারণ মানুষ। তারা বলছেন যে সকলের সঙ্গে আলোচনা করে কিন্তু এই ট্রাম পরিষেবা বন্ধ করা উচিত ছিল, যেহেতু ট্রাম মানে কিন্তু একটা ঐতিহ্য কিংবা একটা নস্টালজিয়া জড়িয়ে থাকে এই ট্রামের সঙ্গে। যেহেতু 150 বছরের পুরনো এই ট্রাম, তাই এই ট্রাম একেবারেই কিন্তু বন্ধ করে দেওয়া উচিত নয়, এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, কলকাতা।